এখানে একটু কাঠখড়ের সোনামুখ নেড়ে নিলাম। এবার জল দিয়ে দেব, ডালটা ভাজা হয়ে গেছে। ডালটা সেদ্ধ করে নিই। ডালটা বসিয়ে দিলাম। এবার হাঁড়িটা তুলে নেবো, হাঁড়িটা অনেকক্ষণ উপর করা আছে। আর এখানে আছে ঢ্যাঁড়স, কচি কচি ঢ্যাঁড়স। দেখো কি সুন্দর কচি কচি ঢ্যাঁড়স। তো আজকে ঢ্যাঁড়স রান্না করব। কে কে ঢ্যাঁড়স খেতে ভালোবাসো আমার মতো? আমি তো ঢ্যাঁড়স খেতে ভালোবাসি, তাই আজকে ঢ্যাঁড়স বানাবো। এখন ঢ্যাঁড়স গুলো জলে দিয়ে দেব। কাঁচা লঙ্কা গুলো দিয়ে দিই, ধুয়ে একবারে কাটবো। তো ভালো করে সব এখানে ঢ্যাঁড়স জলে দিয়ে দিয়েছি, ভালো করে ধুয়ে নেব। ঢ্যাঁড়স, এই যে টমেটো, কাঁচা লঙ্কা সব জলে দিয়ে দিয়েছি, ধুয়ে আর কেটে নেব। রসুন ছাড়াচ্ছি। পেঁয়াজ কেটে নিচ্ছি। ঢ্যাঁড়স গুলো ধুয়ে তুলে নিয়েছি, এবার কেটে নেব। এরকম করে ঢ্যাঁড়স গুলো কেটে নিই। কচি ঢ্যাঁড়স একদম, তো কেটে নিই সব ঢ্যাঁড়স। এখানে মাছের ডিম আছে, মাছের ডিমটা একটু নুন হলুদ মাখিয়ে নিচ্ছি। কড়াই তেল দিয়ে দিয়েছি, তেলটা গরম হয়ে গেছে। এবার এই ডিমটা দিয়ে দেবো। ডিমটাকে কড়ার মধ্যেই পিস পিস করে কেটে নিই। ঢ্যাঁড়সটা কড়াই দিয়ে দিয়েছি, এবার হালকা করে ঢ্যাঁড়সটা একটু ভেজে নেব। ঢ্যাঁড়সটা ভাজা হয়ে গেছে, এবার ঢ্যাঁড়সটা ঢেলে ফেলি। এবার এখানে কেটে রেখেছি পেঁয়াজ, এরকম সরু সরু করে আলু, কাঁচা লঙ্কা, টমেটো, জিরে বাটা, আদা রসুন বাটা। তো আগে আমি পেঁয়াজটাই দিয়ে দেব। পেঁয়াজটা হালকা ভাজা হয়ে গেছে, এবার কেটে রাখা আলু দিয়ে দেব। পেঁয়াজটার সাথে আলুটা আমি খানিকক্ষণ ভেজে নিয়েছি। এবার আদা রসুন বাটা দিয়ে দেবো, আর জিরে বাটাও দিয়ে দেবো।
এবারে কেটে রাখা টমেটো আর কাঁচা লঙ্কাও দিয়ে দিলাম। এবার হলুদ গুঁড়ো দিলাম, লঙ্কা গুঁড়ো দিলাম, স্বাদ মতো নুন দিয়ে দিলাম। ভালো করে মশলার সঙ্গে কষিয়ে নেবো আনাজটা। এবার অল্প করে জল দিয়ে দেবো। এবারে ভেজে রাখা মাছের ডিম দিয়ে দিলাম। আলু সেদ্ধ হয়ে গেছে আর ডিমের মধ্যে ভালো তরকারি জুসটা টেনে নিয়েছে। অল্প অল্প জুস আছে, এইবার ভেজে রাখা ঢেঁড়স দিয়ে দেব। এটা শুকনো শুকনো গামাখা গামাখা একটা তরকারি করব ঢেঁড়স আর মাছের ডিম আলু পেঁয়াজ টমেটো দিয়ে। এটা তো খেতে খুবই ভালো লাগে, এটা ভাত রুটি মুড়ি সব কিছুর সঙ্গে ভালো করে মানে যাবে, বেশ ভালো লাগবে খেতে। হ্যাঁ, তো তরকারি আমার হয়ে গেছে, দেখুন কি সুন্দর হয়েছে কালারটা। এটা ঢেঁড়স আলু গোটা জিরে পেঁয়াজ কুচি একসঙ্গে ভাজা, এটা ডিম ভাজা, আর এটা হলো মাছের ডিম দিয়ে ঢেঁড়স দিয়ে একটা শুকনো শুকনো তরকারি। এটা সব কিছুতেই ভালো লাগবে, ভাত দিয়ে রুটি দিয়ে আর তার সঙ্গে হচ্ছে মুগের ডাল, সোনা মুগের ডাল।